বাংলাদেশ থেকে এই রাজ্যে আসা নাগরিকরা ডেঙ্গু আক্রান্ত কিনা তা পরীক্ষা করার নির্দেশ দেওয়ার পর আজ কলকাতায় সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেন, ঢাকায় ঘনবসতির কারণে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। ডেঙ্গু মোকাবিলায় পশ্চিমবঙ্গের কাছে উপদেশ নেওয়ার জন্য ঢাকার মেয়র কলকাতার মেয়রের সঙ্গে কথা বলেছেন। তবে বাংলাদেশ সরকার এ ব্যাপারে সতর্ক রয়েছে, উপযুক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। ডেঙ্গু পরিস্থিতি আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা ওয়ার্ড করেছে, আপনারা শুনেছেন হয়তো, পৃথিবীর অর্ধেক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের দেশ একটা ঘনবসতিপূর্ণ দেশ, প্রতি বর্গ কিলোমিটারে 1,250 মানুষ বসবাস করে। ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে একটি। প্রতি বর্গ কিলোমিটারে কোনো কোনো জায়গায় 1,50,000-60,000 মানুষের বসবাস, এবং আপনার ঢাকার গ্রোথটা হয়েছে খুব অল্প সময়ের মধ্যে। সেই জন্য যতই পরিকল্পনা করা হয়েছে সেই পরিকল্পনা না মেনেই অনেক কিছু হয়ে গেছে, যে কারণে অনেক কিছু নিয়ন্ত্রণ করা কঠিন। আমরা করোনা সঠিকভাবে মোকাবিলা করতে পেরেছি, আমি আশা করছি আমরা ডেঙ্গু সঠিকভাবে মোকাবিলা করতে পারি।